আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের পনেরো শুরু করব। যারা আগের ভিডিও দেখো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখে নিও আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো কি বলেছে প্রথম প্রশ্ন সাত নম্বরে যে একটি সমকোণী সমদিবাহু ত্রিভুজের অতিভুজ অতিভুজের দৌর্গজের কত না টুয়েলভ টু সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে প্রথমে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটি চিত্র অঙ্কন করে নিলে সুবিধা হবে আমাদের তাহলে আমরা একটা ছবি এঁকে নিই এটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ আমরা আঁকব এখানে সমকোণী সমদিবাহু ত্রিভুজ এঁকে নিব এবং এখানে অতিভুজের দৈর্ঘ্য এইটা হচ্ছে অতিভুজ এটা যদি সমকোণ হয় তার অতিভুজ হচ্ছে তার বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ তাহলে টুয়েলভ রুট ওভার টু এত সেন্টিমিটার হচ্ছে অতিভুজ দাঁড়ালো এইবারে এর ক্ষেত্রফল বের করতে বলেছে আর একটা জিনিস মাথায় রাখবি যে ত্রিভুজের এই লম্ব ভূমি কিন্তু সমান হয়ে থাকে তাহলে এটাও এটাও হলে হবে তাহলে আমরা কি বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার এটা আমরা বলতে পারি তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার হলো বারোর স্কোয়ার করলে হচ্ছে একশো চুয়াল্লিশ হবে আর রু টু স্কোয়ার করলে হচ্ছে টু হবে টু আর টু কেটে গেল তাহলে এখান থেকে দেখো বর্গটা এদিকে আসলে বর্গমূল হবে একশো চুয়াল্লিশের যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে তাহলে এখান থেকে হচ্ছে বারো তাহলে এর দৈর্ঘ্য বারো এটা বারো তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি এর আগের ভিডিওতে আমরা ক্ষেত্রফল বের করার সূত্রগুলো দেখেছি কি না হাফ গুঞ্চিন ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা বা লম্ব দুটোই একই কথা বলতে পারি তাহলে হাফ ভূমিগত ভূমি হচ্ছে বারো এবং উচ্চতা হচ্ছে তোমার বারো তাহলে ছয় দুগুনি বারো ছয় বারো হচ্ছে বাহাত্তর বর্গশ্রেণী হচ্ছে ক্ষেত্রফল দাঁড়ালো এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফলকে বের করতে পারি তারপর দেখো আট নম্বরের অঙ্ক নম্বর কি বলেছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেমি ও আট সেমি কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির ডিগ্রি বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামন্তরিকের বৈশিষ্ট্যটা বের করতে বলেছে দেখো সামন্তরিকের কর্ণ পরস্পরকে সমদিখণ্ডিত করে এটা কিন্তু আমরা জানি তাহলে প্রথমে একটি সামন্তরিক আমরা এঁকে নিব এবং সামন্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেই কর্ণ দুটোকে আমরা এখানে নিলাম তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আগে নামকরণটা করে দিই ডি আর যেখানে ছেদ করেছে নাম দিলাম ও এইবারে দেখো যে কোনো একটা ত্রিভুজ তুমি ধরে নাও কি ধরবো না এও ডি ত্রিভুজ যদি ধরি তাহলে ত্রিভুজ এও ডি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো দেখো এ ও যদি আমরা ধরে নিচ্ছি যে এটা ছোট কর্ণ তার মানে এটাকে আমি ছয় ধরছি এ সি যদি ছয় হয় এসি ছয় সেন্টিমিটার যদি হয় তাহলে এ ওটা কত হবে সমাধিখন্ডিত হয়েছে তাহলে অর্ধেক হচ্ছে এইটুকুটা কত হবে না তিন সেন্টিমিটার হবে আবার দেখো বিডি কর্ণ রয়েছিল বিডি কর্ণ কত বলেছিল না আট সেন্টিমিটার বলেছিল তাহলে ও ডি কত হবে তাহলে ও বা ও ডি যাই বলো না এখন আটের অর্ধেক কত হবে চার তাহলে এইটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে তিন সেন্টিমিটার এইটা হচ্ছে চার সেন্টিমিটার হলো তাহলে এখান থেকে দেখো আমি এডি দেখো এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এইটা হচ্ছে অতিভুজ অতিভুজকে কিন্তু আমরা বের করতে পারি অতিভুজ অতিভুজ বের বের করে করা হচ্ছে নিয়ম হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে তিন থেকে নয় আর চার চারে হচ্ছে ষোলো নয় আর ষোলো যোগ করলে পঁচিশ তাহলে পঁচিশের যদি আমরা বর্গমূল করি তাহলে তারা হচ্ছে পাঁচ পাঁচ সেমি তাহলে এইটা হচ্ছে পাঁচ সেমি একই রকম ভাবে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তিন এটা চার তাহলে এটা একই রকম ভাবে আমরা বের করলে কত দাঁড়াবে এটাও পাঁচ সেন্টিমিটার দাঁড়ালো তাহলে সামন্তরিকের যে আমরা দেখছি কি সামন্তরিকের পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান বের হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু তোমার এখানে সমানই বের হবে এ বি বি সি সি ডি আর হচ্ছে এ সবার কিন্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বের হবে কারণ দেখো প্রত্যেকটা ত্রিভুজের দেখো লম্ব আর হচ্ছে ভূমি তিন আর চার করে আছে তাই জন্য একই লম্ব আর ভূমি থাকার জন্য প্রত্যেকের বাহু দুর্গ সমান এবার কোন চতুর্ সামন্তরিকের যদি প্রতিটা বাহুদ্র্গ সমান হয় তাহলে আমরা বলবো যে সামন্তরিকটি হচ্ছে একটি রম্বস তাহলে এবিসিডি একটি হচ্ছে রম্বস তাহলে বৈশিষ্ট্যটাও আমরা পেয়ে গেলাম একটি হচ্ছে রম্বস। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং সামুদ্রিক কি প্রকৃতির সেটা আমরা পেয়ে গেলাম এবারে দেখো নয় নম্বরের অঙ্ক নয় নম্বর অঙ্ক কি বলেছে নয় নম্বর অঙ্ক বলেছে যে আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে টু ইস টু থ্রি ইস টু ফোর পার্কটির পরিসীমা দুশো ষোলো মিটার হলে পার্কটির ক্ষেত্রফল কত এবং পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ যেতে হবে হিসাব করে দেখি এখানে দুটো অঙ্ক আছে তাহলে নয়ের এক নম্বর দেখো দেখো পরিসীমা বলে দিয়েছে এটা কি ধরনের ত্রিভুজ এইটা তোমার মাথায় রাখবে যে এটা একটা বিষম ধরনের ত্রিভুজ বিষম মানে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই আচ্ছা এবারে আমি বাহুগুলো ধরে নিচ্ছি ধরি বাহুগুলো কি হবে ধরি বাহুগুলি হচ্ছে যথাক্রমে বাহুগুলি যথাক্রমে কত না টু ইস টু থ্রি টু ফোর তাহলে একটি টু এক্স একটি অন্যান্য অঙ্কের সেন্টিমিটার থাকলে মিটার বলেছে তাই জন্য আমরা লিখছি এবং পরিসীমাটা কি হবে পরিসীমা আমরা জানি যে প্রতিটা বাহু দৈর্ঘ্যকে যোগ করলে আমরা পরিসীমা পাবো তাহলে আমরা বাহুগুলোকে যোগ করে দিচ্ছি তাহলে পরিসীমা পাবো পরিসীমা কত আছে পরিসীমা আছে দুইশো বলেছে তাহলে আমরা এখান থেকে দুইশো হিসাবে আমরা বের করে নিই তাহলে চার তিনে সাত আট নয় নটা এক্স সমান সমান হচ্ছে দুইশো ষোলো এখান থেকে যদি আমরা ভাগ করি নয় দুগুনি আঠারো উনিশ কুড়ি একুশ তিন চার নয় হচ্ছে ছত্রিশ তাহলে মান তোমার হচ্ছে চব্বিশ তাহলে বাহুগুলো কত হবে তাহলে বাহুগুলি হচ্ছে বাহুগুলি দাঁড়াচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু হচ্ছে চব্বিশ মানে হচ্ছে আটচল্লিশ মিটার হবে আরেকটা হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি ফোর মানে তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর মিটার হবে আর ফোর এক্স মানে ফোর গঞ্চিন্ন হচ্ছে চব্বিশ আর চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই মিটার হয়ে থাকবে তাহলে আমরা কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে এটি বিষমবাহ ত্রিভুজ আমি বলেছি বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে অর্ধ পরিসীমা বের করতে হয় তাহলে অর্ধ পরিসীমাকে এখানে এস দিয়ে লিখবো অর্ধ পরিসীমা কিভাবে বের করবো যে দিয়ে ভাগ করে দাও এটা টোটাল পরিসীমা দুইশ ষোলো ছিল তাকে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই ওকে দুই শূন্য আর দু ষোলো তাহলে অর্ধ পরিসীমা বা এস এর মানটা আমরা পেয়ে গেলাম তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে দেখো এস ইন্টু রুট ওভারের মধ্যে থাকবে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিসি দেখো এস কি এস হচ্ছে অর্ধ পরিসীমা আর ABC কি এবি হচ্ছে এই বাহুগুলোর দৈর্ঘ্য তাহলে আমরা রুট ওভার লিখলাম অর্ধ পরিসীমা কত পেয়েছি একশো আট তাহলে একশো আট থেকে আটচল্লিশ কে প্রথমে বিয়োগ করো তারপরে দেখো একশো আট থেকে বাহাত্তর কে বিয়োগ করো তারপরে দেখো একশো আটকে ছিয়ানব্বই কে বিয়োগ করো একশো আট থেকে ছিয়ানব্বই কে বিয়োগ করো তাহলে কত হচ্ছে এখানে দেখো তাহলে এখানে একশো আট গুণ ছিল মিলে গেল শূন্য ছয় ষাট হলো এটা হচ্ছে ছয় ছত্রিশ হবে আর এখান থেকে ছয় সাত আট দুই বারো হচ্ছে তাহলে এবার এদেরকে আমরা ভাঙিয়ে দেখি কত পাওয়া যায় আমরা একশো আট তাহলে ছত্রিশ ইন্টু তিন যদি আমরা করি দেখো একশো আট হয়ে গেলে তিন হয়ে গেল আচ্ছা এইবারে আমরা ষাটকে ভাঙবো ষাট মানে ষাট ঠিক আছে আচ্ছা চার ষাটকে আমরা যদি ভেঙে দিই একটু করে নিই তিন কুড়ি হচ্ছে তিন কুড়ি ছয় শূন্য দুই পনেরো আর হচ্ছে তোমার হচ্ছে তিন দিয়ে করো তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে তিন গুঞ্চিনো দুই ছিল দুই চিহ্ন পাঁচ হলো আচ্ছা ছত্রিশকে কে আমি রেখে দিলাম কারণ আমার এখানে ছত্রিশ লাগবে আচ্ছা এখানে দেখো বারো আছে বারোকে কে ভাঙলে কথা হবে দুই গঞ্চিনো দুই 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 চার তিন চারে আছে বারো তাহলে এবার দেখো দুটো ছত্রিশের বদলে একটা ছত্রিশ বাইরে বেরিয়ে আসলো এখানে দেখো একটা দুটো তিনের বদলে একটা তিন বাইরে বেরিয়ে আসলো দুটো তিনের বদলে একটা তিন বেরিয়ে আসবে যেন তোমরা যে বর্গমূল থেকে বর্গ করতে গেলে দুটোর বদলে একটা করে বেরিয়ে আসবে তারপর দুটো দুইয়ের বদলে দেখো একটা দুই বাইরে বেরিয়ে আসবে এখানে একটা দুটো দুইয়ের বদলে একটা দুই বাইরে বেরিয়ে আসবে আর ভেতরে তোমার কথা থাকলো তিন পাঁচে পনেরো কিন্তু থেকে গেল তাহলে একে যদি আমরা গুণ করি দেখো তিন ছত্রিশে তো একশো আট আমরা জানি তাহলে একশো আটকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে চার আটে হচ্ছে বত্রিশ চার ওকে চার তাহলে চারশো বত্রিশ রুট ওভার পনেরো এত কিন্তু তোমার বর্গ মিটার দাঁড়ালো দেখো দ্বিতীয় এক অঙ্ক বলেছে এটা গেল ফার্স্ট অঙ্ক এবার দ্বিতীয় অঙ্ক আমাকে কি বলেছে যে ত্রিভুজের আমি ত্রিভুজটাকে একবার এঁকে নিচ্ছি এটা হচ্ছে ত্রিভুজ কি বলেছিল বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে আচ্ছা বাহুগুলোকে আগে এঁকে নি এটা হচ্ছে আটচল্লিশ মিটার ছিল এটা বাহাত্তর মিটার ছিল আর এটা হচ্ছে ছিয়ানব্বই মিটার ছিল বৃহত্তম বাহু মানে এইটা বৃহত্তম বাহুর বিপরীত কৌনিক বিন্দু মানে এই বিন্দুটা ধরো এর একটা নাম দিই এ বি সি এই কৌনিক বিন্দু থেকে কি করে সোজা সজি হেঁটে আসতে গেলে কত লাগবে মানে লম্ব লম্ব তোমাকে বের করতে বলেছে আসা তাহলে এই ক্ষেত্রে দেখো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি ক্ষেত্রফল বের করার সূত্র জানি হচ্ছে চিহ্ন হাফ হাব চিহ্ন ভূমি হাফ ছিল ভূমি ইন্টু কত ইন্টু হচ্ছে লম্ব লম্ব কত এডি সমান সমান কত চারশো বত্রিশ রুট ওভার হচ্ছে কারণ এই হচ্ছে সূত্র হিসাবে বের করলাম আবার আবার অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে দুটোকেই আমরা কিন্তু সমান বলতে পারি তাহলে অর আচ্ছা এটা দিয়ে যদি কাটি দেখো চার দুগুণি আট নয় এক আর দুগুণি হচ্ছে ষোলো তাহলে চারশো বত্রিশ রুট ওভার পনেরো আর নিচে তোমার কত ছিল নিচে তোমার ছিল হচ্ছে আটচল্লিশ যদি আমরা দেখি সাথে আঠাশ হচ্ছে না নয় দিয়ে কুড়ি আট নয় বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় চার নয় ছত্রিশ সাত হাত নয় উনচল্লিশ তেতাল্লিশ তাহলে এটাতে কাটলে কত হচ্ছে নয় তাহলে নাইন রুট ওভার হচ্ছে পনেরো এত মিটার হচ্ছে উত্তর হবে আচ্ছা এই অঙ্ক যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক হোমওয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই পারবে যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে কত না তিরিশ মিটার চল্লিশ মিটার ও পঞ্চাশ মিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্র ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কত হবে তাহলে এই অঙ্কটা তোমরা পারবে আশা করছি এবার দেখো দশ নম্বরের অঙ্ক কি বলেছে পহল পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার ও তিরিশ মিটার প্রতি বর্গ মিটার পাঁচ টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠ ঘাস লাগাতে মোট কত টাকা খরচা হবে দেখো এখানে বর্গ কথাটা আছে ক্ষেত্রফল তোমাকে বের করে নিতে হবে বিশ্বমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমন করে বের করতে হয় তোমরা নয় নম্বরে অঙ্ক শিখেছ দুই নম্বর দেখো ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার আঠারো টাকা হিসাবে কত টাকা খরচা হবে তাহলে বের করতে গেলে আমাকে কি করতে হবে পরিসীমা বের করতে হবে এবং সেই পরিসীমাতে তারপরে এই গুণ করলে অঙ্কটা হয়ে যাবে দেখো কিভাবে করতে হবে তাহলে দশের এক নম্বর অঙ্ক দশের এক নম্বর অঙ্ক তাহলে ত্রিভুজটা কেমন বলেছেন না বিষম বিষমকৃতির অর্থাৎ বিষমভুজ ত্রিভুজ আমাকে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এস বের করে নিতে হবে এস কিভাবে বের করব। এই যে বাহুগুলো বলে দিয়েছে সেই বাহুগুলোকে যোগ করে দেব মানে পরিসীমা পরিসীমাকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এস বা অর্থ পরিসীমা আমরা পেয়ে যাব। একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক তিন চার পাঁচ ছয় সাত একে আট বাই কত হবে বাই হচ্ছে দুই তাহলে চার দুগুনি আর দুই দুগুনি চার তাহলে বিয়াল্লিশ হলো বিয়াল্লিশ মিটার হচ্ছে অর্ধ পরিসীমা দাঁড়ালো তাহলে অর্ধ পরিসীমা দাঁড়ালো হচ্ছে কত না বিয়াল্লিশ মিটার এইবারে দেখো ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল কিভাবে বের করবো ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি করতে হবে না রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি এই সূত্রে ফেলতে হবে এবার দেখো এস এর মান আমি কত পেয়েছি এস পেয়েছি হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে ২৬ কে বাদ দাও মানে প্রতিটা বাহুকে বাদ দিতে হবে বিয়াল্লিশ থেকে আঠাশ কে বাদ দাও আর হচ্ছে বিয়াল্লিশ থেকে তিরিশ কে বাদ দাও তাহলে দেখো রুট ওভার হলো তাহলে বিয়াল্লিশ গুণ চিহ্ন এখান থেকে বিয়োগ করো তাহলে ছয় হাতে থাকে এক তিন চার এক ষোলো এখান থেকে যদি বিয়োগ করে আট নয় দশ এগারো বারো তাহলে চার হাতে থাকে এক তিন চার এক চোদ্দ এখান থেকে যদি বিয়োগ করি তাহলে দুই এক বারো হলো তাহলে এই বিয়াল্লিশকে আমরা ভাঙি তিন চোদ্দ বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ হয়ে গেল চোদ্দ রাখলাম কারণ হচ্ছে কারণ এখানে একটা চোদ্দ আমার এখানে আছে তাই জন্য চোদ্দ আকারে কিন্তু আমি লিখে দিলাম এইবারে দেখো ষোলো ষোলো মানে কি ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে দুই গুণ চিন্ন দুই মানে দুই দু চার চার দুগুনি আট আট ষোলো পেলাম চোদ্দোকে তো রেখে দেব বললাম আচ্ছা এইবারে বারো মানে হচ্ছে দুই চিহ্ন দুই চিহ্ন হচ্ছে তিন তাহলে এইবারে বর্গমূল থেকে বের করবো দুটো চোদ্দোর বদলে একটা চোদ্দ বেরোবে এক দুই তিন চার পাঁচ ছটা দুই তাহলে যখন বাইরে বেরোবে বর্গমূলে তখন হচ্ছে তিনটে দুই হবে তারপর দেখো এক দুটো তিন মানে একটা তিন বেরোবে তাহলে দেখো আমাদের কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে গেল দেখো গুণ করে দাও তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো বারো দুগুনি হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে চোদ্দ গুণ করে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে কেমন করে করবো দেখো চার চোদ্দ ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ চোদ্দ দুগুনি আঠাশ উনত্রিশ তিরিশ এধিপতি তেত্রিশ তাহলে কত হলো তিনশো ছত্রিশ হয়ে গেল তোমার এখান থেকে যদি ক্ষেত্রফল বের করো তাহলে হবে তিনশো ছত্রিশ বর্গ মিটার কিন্তু হবে তাহলে ক্ষেত্র আমাদের হয়ে গেল বেরিয়ে গেল এবারে দেখো কি বলেছে ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার ছেড়ে চারিদিকে বেড়া দিব তাহলে পরিসীমা দেখো পরিসীমা কিন্তু আমার আগেই বেরিয়ে গিয়েছিল দেখো যখন আমরা এস বের করেছিলাম তখনই কিন্তু আমরা পরিসীমা বের করেছিলাম দেখো এটাই ছিল পরিসীমা মানে এইটটি ফোর তাহলে পরিসীমা তাহলে কত ছিল এইটটি ফোর ছিল এইটটি ফোর কি নাম মিটার এবার গেট তৈরির জন্য পাঁচ মিটার ছেড়ে দিলাম তাহলে গেট তৈরির জন্য গেট তৈরির জন্য পাঁচ মিটার ছেড়ে দিলে মিটার জায়গা ছেড়ে দিলে ছেড়ে দিলে বেড়া প্রয়োজন হবে কতখানি জায়গা বেড়া লাগবে তাহলে দেখো টোটাল ছিল এইটটি ফোর সেখান থেকে পাঁচ মানে সেভেন্টি নাইন মিটার থাকলো তাহলে সেভেন্টি নাইন মিটার তোমার বেড়া লাগবে এবার এর জন্য কত খরচা হবে আঠারো টাকা হিসাবে খরচা হচ্ছে তাহলে বেড়ার জন্য খরচ হবে তাহলে বেড়ার জন্য খরচ হবে খরচ হবে কত টাকা খরচা হবে না সেভেন্টি নাইনের সাথে কত করব আঠারোকে আমরা গুণ করে দেব তাহলে এত টাকা কিন্তু আমার এখান থেকে খরচা হবে তাহলে দেখি গুণ করে কত হচ্ছে তাহলে সেভেন্টি নাইনের সাথে এই আঠারোকে গুণ তাহলে আট নয় বাহাত্তরে দুই হাতে থাকে সাত সাত হাতে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাইশ তেষট্টি আর নয় কে নয় শতকে সাত তাহলে দুই নয় দশ এগারো বারো দুই হাতে থাকে এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দশো বাইশ টাকা কিন্তু এখানে আমার খরচা হবে চোদ্দশো বাইশ টাকা খরচ হবে এইভাবে আমরা অঙ্কগুলোকে করব এবারে দেখো এগারো নম্বরের অঙ্ক এগারো নম্বর অঙ্ক কি বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্ত কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করলাম যাদের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি বারো সেমি ও আট সেমি হিসাব করি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত তো এই অঙ্কটা করার আগে আমাকে কিন্তু একটি ছবি এঁকে নিতে হবে তাহলে ফার্স্ট আমরা কি আঁকবো না এটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে এখান থেকে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম কি না পি কিউ আর পি কিউ আর এর অন্তস্থ একটি যে কোনো বিন্দু আমি ধরে নিচ্ছি অন্তস্থ একটি বিন্দু হচ্ছে ও এইবারে কি বলেছে যে আমি ওর ও থেকে তিনটি বাহুর উপরে লম্ব টানলাম এখানে একটা লম্ব টানলাম যেটা দশ সেমি এখানে একটা লম্ব টানলাম যেটা হচ্ছে বারো সেমি এখানে একটা লম্ব টানলাম যেটা হচ্ছে আট সেমি আচ্ছা এইবারে আমি এই এক কাজ করছি যে এগুলোকে যুক্ত করে দিচ্ছি তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ হলো এইটা একটা ত্রিভুজ হলো এইটা হচ্ছে একটা ত্রিভুজ সমবাহ ত্রিভুজ প্রত্যেকটা বাহুর সমান তাহলে ধরি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেমি করে ধরে নিচ্ছি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত ধরব না এ সেমি ধরব তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি ধরো টোটাল ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত দাঁড়াবে সেটা এবার দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ছোট ত্রিভুজ তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হাফ গঞ্চির ভূমি মানে হচ্ছে এ আর উচ্চতা কত হবে উচ্চতা হচ্ছে দশ তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি পেয়ে যাব আচ্ছা তাহলে ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে কি পাবো না এই একটা ছোট ত্রিভুজ ধরি হাফ গঞ্চির ভূমি ভূমি কিন্তু এ আর উচ্চতা কত এইটা হচ্ছে উচ্চতা উচ্চতা কত না দশ আবার দেখো প্লাস এই একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি হাফ গঞ্চির ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা মানে বারো তারপর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি হাফ গঞ্চির ভূমি গঞ্চির উচ্চতা দশ এটা দেখলে ছয় দুগুণি বারো এটা দেখো চার দুগুণি আট তাহলে পাঁচটা এ ছটা এ আর চারটে এ তাহলে চার ছয় দশ আর পাঁচে পনেরো এ হলো তাহলে দেখো আবার দেখো পিকিউ আর কি ধরনের ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে পাব এই ক্ষেত্রফল বের করতে গেলে বাহু বাহু কত বাই এ তাহলে এটাও ক্ষেত্রফল ক্ষেত্রফল এটাও দুটো ক্ষেত্রফল সমান কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি এটা দুটো আলাদা নিয়মে করেছি তাহলে দুটোরই সমান হবে তাহলে রুট ওভার থ্রি বাই ফোর বাহু স্কোয়ার আর এখানে পনেরো এ এ একটা এ কেটে গেল তাহলে এখান থেকে কি দাঁড়ালো দেখো এখান থেকে এ সমান সমান দাঁড়ালো চার পনেরো কত নিচে কত রুট ওভার থ্রি তাহলে নিচে রুট ওভার থ্রি রাখা যাবে না তাহলে আমরা কি দাঁড়াচ্ছে দেখো তাহলে থ্রি তিন আর তিনে রুট থ্রি রুট থ্রি মানে হচ্ছে শুধু থ্রি তাহলে তিন কুড়ি হচ্ছে ষাট তাহলে এ সমান সমান হচ্ছে কুড়ি রুট ওভার থ্রি দেখো আমাকে কি বলেছিল আমাকে বলেছিল যে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি এবার ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে লিখছি পি কিউ আর এ ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে দেখো পনেরো এ তাহলে পনেরো গুণ চিহ্ন এ এ কত কুড়ি রুট ওভার থ্রি বেড়ে গিয়েছে আমার তাহলে পনেরো দুগুনি হচ্ছে তিরিশ তাহলে তিনশো হলো তিনশো রুট কত থ্রি এত হচ্ছে কি না বর্গ সেমি হলো তাহলে আমরা কিন্তু ত্রিভুষ্টি ক্ষেত্রফল পেয়ে গেলাম কত থ্রি হ্যান্ড্রেড রুট ওভার থ্রি বর্গ সেমি এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি খুবই সহজ অঙ্কগুলোকে আগে ছবি এঁকে বুঝতে হবে বুঝে তারপরে অঙ্কগুলোকে করতে হবে তো আজকে এই পর্যন্ত থাক এরপর দিন বাকি অঙ্কগুলো করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ